हेलो बंधुरा नमस्कार चैने तुम्हारे अनेक अनेक स्वागत जाना आशा करी तुम्हारा खूब भलो आओ भलो आज के हलो शनिवार आज के सकाल बेला उठे रान्ना शुरू कर दिए मे स्कूल नहीं किन्तु और अफिस आई रान्ना शुरू कर दिए शनिवार निरामिष है निरामिष आज के पनीर हो चिचिंगा भाजा हाँ भात हफिसे नहीं जा चलो तुम्हारा देखते थको जी देखते पेले पनिरगुलो गरम जले भिजे रेखे चिचिंगे भाजा हो गए भात चेपे गेजे पनिरगुलो जल थे तुले नहीं भलोक नून हलुद माखिए एबार तेले भाजब भलोक लाल लाल भेजे नब और गरम जले दी खूब सफ्ट है खेते ये बाटार पनिरगुलो मे उठे पड़े और अफिस चले गए हाँ एबार मेटा के तुलब किछु खाबो और तो आज के स्कूल नहीं आगे ही बोल्लाम गुड मर्निंग बोलो गुड मर्निंग बोले दाओ गुड मर्निंग भालो करे गुड मर्निंग बोले आमादेर एखाने कारेंट नहीं आमादेर कारेंट नहीं আমার খুব গরম করছে বলো আমার খুব গরম করছে তাই আমি উঠে পড়েছি আর কিছু বলতে চাও বলে আমি এখন ব্রাশ করব খাবো এই যে দেখতেই পাচ্ছো সৃষ্টি একা একা ব্রাশ করে নিচ্ছে লাস্টে আমি একটু করে দিই ও তো ভালো করে করতে পারে না और ब्राश करते करते नाचे कत कांड कर चले एक खाइए निल दिए पड़ते बसिए दिए बासी चामाटा छड़िए नहीं बस स्कूल लेखागुलो करिए नब পড়তে বসলেও যত কিছু মায়না হয় এই যে দুষ্টুমি করছে এই যে এখানে দেখতে পাচ্ছ কত কাঁচা ভিজিয়েছি এইগুলো কাচবো এই যে তার আগে বাসনগুলো মেজে নিই এগুলো ভিজিয়ে দিয়ে এসছিলাম এই বাসনগুলো মেজে নেবো চট চট করে খুব জল তেষ্টা পেয়ে গেছিল গলা একদম শুকিয়ে গেছে যেটা করে এটা ঘরটা মুছে নিলাম তার মাঝে জামা কাপড়গুলো কেচে মেলেও এসেছি ওটা দেখানো হয়নি এখানে আবার দরজা খুলে দেখলাম মেয়েটা পড়ছে কি না বদমাইশি করছে এই যে মুছতে মুছতে রান্নাঘরে চলে এলাম এবার রান্নাঘরটা মুছে নেব রান্নাঘরটা মোছা হয়ে গেলে গ্যাস মুছব এরমভাবে রোজই আমি গ্যাসটা মুছে নিই তাতে পরিষ্কার থাকে আর তেল ছিটে ভাপটাও দিয়ালে হয় না গ্যাসে হয় না রোজ যদি এরম করে রান্নার পর প্রতিদিনই মুছে নিই আর ওই যেটুকুনি জায়গায় খাবার আছে হাঁড়ি আছে তরকারি আছে সেই জায়গাটা খাওয়ার পর মুছে নিই চলো তোমরা দেখতে থাকো স্কিপ করো না কেউ এই যে এটা আমাদের বাইরের কল এখানে ন্যাতাটা ধুয়ে রেখে দিলাম দিয়ে বাইরের এটা একটু জল দিয়ে পরিষ্কার করে নেব দিয়ে চলে গেলাম ঘরে এইবার যাব চান করতে তার আগে একটু মনে হলো মুখটা পুরো পুড়ে গেছে ছাদে এত জামা কাপড় ছিল মেলতে গিয়ে মুখটা একদম জ্বলে যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা দই মেখে নিলাম এটা হচ্ছে টক দই আমুলের একটু মেখে নিলাম এটা মাখা খুবই ভালো দেখছো চোখের পাতা টাতা সবই মেখে ফেললাম প্রায় গরমের ঠেলা
এই চান টান করে নেবো, করে নিয়ে মেয়েটাকে চান করাবো। হ্যালো বন্ধুরা, এটা মুখে এটা শুকোতে থাক, এবার আমি চান করতে যাবো। এটা শুকিয়ে গেলে তুলে, এটা হচ্ছে টক দই, নর্মাল টক দই, মুখে ট্যাং তুলতে খুব ভালো সাহায্য করে। চলো চান টান করে এসে দেখো। সরি বন্ধুরা, চান করে এসে দেখা করা হয়নি, তার কারণ হচ্ছে একটু ব্যস্ত হয়েছিলাম, একটু গান শুনছিলাম ফোনে গান চালিয়ে। এবার মেয়েকে চান করিয়ে দিলাম, চান টান করিয়ে ওকে জামা পরিয়ে দিলাম। এই নাইটিটাও আবার ভিজে গিয়েছিল আমায় ওকে চান করাতে গিয়ে, আবার এটাও দেখবে ছেড়ে নিতে হয়েছে। এই যে সবসময় দুষ্টুমি, এবার যাবে একটু পুজো করতে। এই যে এখানে বলছে পায়ে মা, দেখো কি হয়েছে আমার, এখানে নাচ করছিল। এই যে খাওয়া দাওয়ার তো আজকে আর দেখাতে পারলাম না তোমাদের, একবারে সোজা নিয়ে চলে এলাম ছাদে। এইটা হলো আমার জানলার কাছে একটু বাগান ছোটো মতন, বাবা গাছ লাগিয়েছে। এবার চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচে যাই, নিচে গিয়ে কাজ আছে, বাসন মাজা আছে, বাসনগুলো মেজে আর ছাদে আসেনি। আগে বললাম ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে আসি, তারপরে বাসনগুলো মাজবো, একটু জলে ভিজিয়ে দিয়ে এসেছি। আর একটু রাতে কি রান্না করব সেইগুলো একটুখানি রেডি করে রাখবো। এই দেখো জামা কাপড় নিয়ে ঘরে এসেছি, মেয়ে তার অনেকক্ষণ আগে থাকতেই ঘুমোচ্ছিল। এই যে উঠেও পড়েছে নাচের ক্লাসে যাওয়ার জন্য, এই যে বেরোচ্ছি আমরা, এই যে পৌঁছে দেখো দেখতে পাচ্ছ নাচের ক্লাসে চলে করে দিয়েছে। এখানে আরও মেয়ে শেখে, আরও আরও অনেক মেয়ে, অনেকেই আসেনি আবার এসছে, আবার এটা ছুটি হয়ে গেলে বড়রা আসবে। নাচ স্কুলে নিয়ে গেছিলাম, নাচ স্কুল থেকে এসে এই সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে এখন মেয়েকে খাওয়াবো। আর রাতে রুটি তরকারি হবে, আজকে আর দুপুরে করতে পারিনি, এখন করবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো মোটরটা একবার সিটি দিয়ে নিয়েছি, এবার আলুর সাথে সিটি দেবো, আর ওই যে মশলা, আর এখানে মেয়েটাকে খাইয়ে দেবো কমপ্লেন। কমপ্লেন খেতে খুব ভালোবাসে, কমপ্লেনটা খাইয়ে নিয়ে আবার রুটি তরকারিটা করবো। এই যে ওকে খাইয়ে চলে এসেছি, এবার তরকারি বসিয়ে দিচ্ছি। আজকে হবে ঘুগনি, এই যে তেলের ওপরে একটু নুন চিনি দিলাম, আর টমেটো দিলাম, চিনিটা দিলাম কালারের জন্য, নুনটা দিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় টমেটোটা, তার জন্য। এরপর দিয়ে দেবো আদা জিরে বাটা, আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো, দিয়ে সিদ্ধ করা মটরটাকে ঢেলে দেবো, দিয়ে যখন ফুটে একটু গাঢ় হয়ে আসবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই হয়ে যাবে আমার রেডি ঘুগনি, নিরামিষ ঘুগনি। দেখতেই পেলে প্রেশার কুকারে জলটা দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে নিলাম। এই যে এখানে আটা মাখবো। এই যে খাওয়া দাওয়ার পর ওর বাবা শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে, আর বিছানাটাও করে নিয়েছি, মশারিটা টাঙাবো। আজকের ব্লগটা তাহলে এইখানে এই পর্যন্তই, আর আগামীকাল দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো, কালকে আমাদের বাড়ি একজন আসবে,
একজন নয় দুজন আসবে, তোমরা দেখতে পাবে কে। এখন কিছু বলবো না, দেখতে হলে পরের ব্লগটা তোমাদের দেখতে হবে। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি। গুড নাইট, বাই বাই করো, বাই।